গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন গুড মর্নিং আছে, 11:30 বাজে, এখন রান্না করতে চলে এসেছি। দেখো মাছ মাছের তরকারি করবো কচুরমুখিতে। আমাদের এইখানে কচুরমুখিটা আমার ছেলে ভালো খেতে বাসে। আর কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না, বাজারে গেলে আকাল পড়েছে সবজির। আমাদের এখানে সবজি পাওয়া যাচ্ছে না, আমি গেছি তো, শুকনো শুকনো সব সবজি একটু ভালো না। তাই কচুরমুখিতে কাতলা মাছটা রান্না করে নেবো, সেটাই তোমাদের শেয়ার করছি। দেখো কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে, এখন গরম তো, তার জন্য আবার ঢেলে নিলাম, আর একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করলাম। দেখে ঠান্ডা করে এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এদিকে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে মাছটা ভেজে নেবো। দুই হাতে কাজ করে বেশি কিছু করবো না, এখন শাক ভাজা করবো আর এটা করবো। শাক ভাজা শাকটা একটু ভালোই লাগছে, তোমার দাদাভাই বলছে শাকটা খুব সুন্দর লাগছে খেতাম। তাই আমার ছেলেও কালকে শাক ভাজাতে খেয়েছে, সবজি খাই নিব, আজকে ওর শাক ভাজাটাই ভালো লাগছে। দেখো তেলটা কড়াইটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা আলাদা মাছ, জানো তো, চাঁদ কি মাছ বলে আমি জানি না, কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। দেখো কালারটা খুব ভালো এসেছে, এটা মাছ কটা দেবো জানি না, তো জিজ্ঞাসা করেছে মাছগুলো দিতে, একটা তো দিয়ে দিই, ছটাই দিয়ে দিতে হবে, দুইবার খাবে তো, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। এইখানে দেখো পেঁয়াজিং এর জল কিভাবে পড়ছে, কি করবো বুঝে পাচ্ছি না। কি অবস্থা দেখেছ, কি করে কাজ করব। দেখো ব্যাজিং এর জলটা সেই ছ মাস কিনা 2-3 মাস হয়ে গেছে, যাচ্ছেই না, আর ওইদিকে পড়ে যাচ্ছে। একটুখানি জল ফেললে রান্না করছে, দেখো এখানে ভেসে গেছে। এখন তাও পোছা লাগিয়ে নিতে হচ্ছে, ওখানে তো রান্না হচ্ছে, ভাতটা হয়ে গেছে আমার, এখন সবজিটা হলে হয়ে যায়, শাক ভাজাটা হয়ে গেছে, তরকারিটা পুরো কমপ্লিট, আর এটা ছিল ডিমের তরকারি। তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছে, খেতে বসে গেছে, আমি খাবো না, আমি পান্তা ভাত খেয়েছি, দেখেছো চলো এখন একটু। বন্ধুরা তুমি সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো ভালো আছো, এখন দেখো 5টা বাজে, 5টার থেকে উঠে গাছ ছাড়া শুরু হয়ে গেছে। দেখো গ্যাসটা তো পোছা লাগানোই আছে, যা ইয়ে আছে, বাসন টাসন মাজা আছে, সব কিছু আছে মোটামুটি। আর এখন একটু হালকা একটু পরিষ্কার করে নিতেই হবে, বলো রাতে রাতে ইঁদুর বাঁদর কিছু ঘুরে বেড়ায় যদি, তার জন্য দেখো বন্ধুরা এখন গ্যাসটা মুছেছে। এখন আমি একদিনে ভিডিওটা শেষ করতে পারিনি, তার পরের দিন সকালেও ভিডিওটা চালু রেখেছিলাম, এখন ভিডিওটা করছি। দেখো ঘুম থেকে উঠে গেছি, 4:30 বাজে, এখন আমার দেখো ছেলের জন্য জামা প্যান্টও নিয়ে চলে এসছি, ও জাঙ্গিয়ার গেঞ্জিটা নিয়ে চলে এসছি, ও স্নান করবে বলে। আর দেখো গ্যাসটা আমি তো রাতে পরিষ্কার করে রেখেছি, তাও এখন আবার দেখো টিকটিকি কিছুতে পায়খানা করে না কি করে, তার জন্য আবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম। দেখো চুলোটা পরিষ্কার করার পর এখন বাসনগুলো মেজে রেখেছিলাম রাতে, সেই বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম। দেখো এখন কড়াইটাও রেখে দিচ্ছি, দেখো এই করে বাসন ছিল, আমি রাতে বাসন মাজার চেষ্টা করি, যদি কোনোদিন অনেক রাত খাওয়া হয়ে যায় না খাবার খেতে, তখন আর মা মাছতে আলসে কোনো কোনো দিন হয়, সবারই হয়, আমারও হয়, আর আমি একটু বেশি। দেখো এবারে ঘরটা ছাদ দিতে চলে আসলাম, বাসনটা রেখে দিয়েছি, দুটো গামলিতেই বাসনটা ছিল, আর এখন 1 মিনিট দাঁড়ান। দেখো বন্ধুরা ঘরটা ছাদ দিয়ে নিচ্ছে, এবারে পুরো ঘরটা ছাদ দিয়ে রুটি তরকারি বানাবো, দেখতে পাচ্ছ। আর আমি কী বলো তো, সকালবেলা উঠেই রুটি তরকারি বানানোর আগে ঘট পর ঝাঁট দিয়ে দিই, তারপরে স্নান ট্যান করে রুটি তরকারি বানিয়ে নিই। তা কী বলো তো, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি উঠলে আমার কী হয় বলো তো, কাজটা সম্পূর্ণ হয়ে যায়। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসন টাসন মাজা থাকলে বেশি একটা কাজ থাকে না। আর আমি একটু তোমার দাদা ভাই আর আমার ছেলে চলে গেলাম, আমি একটুখানি ঘুমিয়ে নিই, কেন বলো তো দুপুরে আর ঘুমাতে পারি না, আমার ছেলে তো স্কুলে যায় তো সকালবেলা, আর আসে তো
তিনটে চারটে পাঁচটার দিক ওর কোনো ঠিক মানে টাইম টেবিল নাই, ওইটা ক্লাস করলে একটু দেরিতে আসে, একটা ক্লাস করলে একটু দেরি এরকম করে, ওই জন্য আমি আর দুপুরে ঘুমাতে পারি না। ওই জন্য আমি সকালে একটু এক ঘন্টা দু ঘন্টা ঘুমিয়ে নিই, আমার আর মনে লাগে না, তখন আমি সারাদিন ভরে কাজ করতে পারি। আমি দেখো পুরো ঘরটা ছাদ দিচ্ছি, আর আমি রাতে একটু লাইভ করেছিলাম, চেয়ারগুলো ওইখানেই পড়েছিল আর সরাইনি, আর রাতেও আমি ই করে রাখি, ঘরটা মুছে রাখি, পরিষ্কারই থাকে। দেখতে পাচ্ছ অন্ধকার আর সোসাইটির লাইট জ্বালানো আছে তখন সকালবেলায়, আর কি ধুলো ওরে বাবা, আমাদের বাড়িতে প্রচণ্ড আরে ধুলো আসে, দেখতে পাচ্ছ লাইট এখনও জ্বলছে, কেউ মনে হয় ঘুম থেকে উঠিনি, আমি প্রথম উঠেছি, আর আমাদের পাশের বাড়ি ও উঠে যায়, উনি উঠে যায়, উনি এত সকালে উঠে না, আর একটু মানে পরে উঠবে না, উঠে গেছে আমি জানি না, কিন্তু ওরাও খুব সকালে উঠে। আর দেখো ইনভার্টারের নিচে কী পরিমাণে ধুলো হয় দেখতে পাচ্ছ, যত ধুলো এই সাইডটায় আসে, এই সাইডটায় আসে না, বুঝতে পারি না কেন এইটা হাওয়াটা ঘুরে ইনভার্টারের নিচে তারা মিত্র ঝাঁপ দিয়ে দিই। দেখো ওরা বাইরে চলে যাচ্ছে অন্ধকারে, আমার কোনো কোনো দিন শীতকালে তো প্রচণ্ড আরে ভয় করে, আর গরমকালে কি একটু পাঁচটা বাজলে কী হয় বলো তো, কে যেন যাচ্ছে দেখতে পাচ্ছ, পাঁচটা বাজলে অন্ধকার থাকে না জানো তো, অন্ধকার মানে একটু সলক সলক হয়ে যায়, আর সোসাইটির লাইটটা বন্ধ করে দিল, কত বড় বদ বলো। দেখো বন্ধুরা একটু পানি গেছে, তাই আমাদের সঙ্গে এরা ঝগড়া করতে চলে এসেছে, দেখো দুই বালতি বি পানি যায়নি, আর সবার যখন পরে তখন এরা কিছু বলে না, শুধু আমারই বলে, দেখো দেখতে পাচ্ছ ছেলে চলে গেছে, তারপরে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে আবার তারপরে আবার আজকে ভেবেছি ইটা পরিষ্কার করে নিই, টেবিলটা টেবিলটা রাতে আমার ছেলে সে কী খুঁজছিল, আর নোংরা কি ধুলো হয় তো প্রচণ্ড আরে, তাই হচ্ছে আজকে আবার গুছিয়ে নিই, আর মাঝে আমি প্রতিদিনই একটু একটু উপর উপর করে মুছে নিই, কিন্তু আজকে আবার সবগুলো নিচেই নামিয়ে সুন্দরভাবে গুছিয়ে মুছে নিচ্ছি, কেন বলো তো এত ধুলো আসছে ভালো লাগছে না ওই জন্য। আর আমার ছেলে একটা জিনিস নিতে গেলে কি বলবো, সে দশটা জিনিস নষ্ট বষ্ট করে তারপরে একটা জিনিস নেয়, সেই তারপরের দিন পরিষ্কার না করলে হবেই না। টেবিলটা সুন্দর করে মুছে দিই, তারপর আমার ছেলের সেই জন্মদিনে আমার কাকা শ্বশুর এই ফটোটা পাঠিয়েছিল, আমি যত্ন করে রেখে দিই, বুঝেছ এত গরম পড়ে না, কাজ করতে অনেক কাজ করা যায় কিন্তু গরমে অস্থির হয়ে যায়, একটু ঠান্ডা ঠান্ডা, আমি ভাবছি বৃষ্টি আসবে তখন বসে বসে ঘরে কী করবো, বাইরে তো যেতে পারবো না, তখন আমি করবো কাজ করবো ঘরে, এমনিতেও টুকটাক করে করি, ফ্রিজটা পরিষ্কার করাই বাকি আছে গো, করবো কবে জানি না গো, দেখি কাল পরশু করে নেবো গো, পুরো ধুয়ে টুয়ে যখন কাজে লাগবো না হয়ে যাবে, এই যে লাগবো না করি না তখন আর ইচ্ছা করে না যে কাজে বসি, যখন কাজ করি তখন তো ফটাফট হয়ে যায় কাজগুলো। সব মুছে নিলাম সব কিছু, দেখো টেবিলটা মুছে নিলাম, একটু জল পিপাসা পেয়েছিলো জলটা খেয়ে নিলাম, এবার দেখো এই সাইডটা পরিষ্কার করি, এই সাইডটা বেশি একটা জিনিস না, আমার লিকুইড ফিকুইড এটা ওটা দিয়ে ভরে রেখে দিয়েছি, আর এর মধ্যেও ধুলো চলে দেখতে পাচ্ছ, এর মধ্যেও ধুলো হয় প্রচণ্ড আরে, আর এই ঘরটায় যেন আমার বেশি ধুলো হয়, সাইডটা এই সাইডটা ধুলোটা আসে, আর দেখি এসিতেও প্রচুর ধুলো হয়, পাঙ্খায় প্রচুর ধুলো হয় এই ঘরটা, আমার হল ঘরে এত ধুলো হয় না, আমি হল ঘরে পাঙ্খাটা বেশি একটা পরিষ্কারই করি না, কিন্তু বেডরুমের পাঙ্খাটা প্রচুর পরিষ্কার করতে হয়, তাকে পুরো গুছিয়ে রেখে দিই এখানে ধুয়ে মুছে মুছে। দেখো তোমার দাদাভাই কত দেশলাই জমিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর জো দেশলাই দেশলাইও রেখে দিচ্ছে, আবার এইটাই কত নোংরা করেছে দেখতে পারলে, আর ওইটা আমার সে অনেক দিনের ফটো, এ বাবা জানি না কেন লাইট চলে গেল কেন। দেখো এবার আমি ইয়ে টেবিলটা পুরো সুন্দর করে পরিষ্কার করে দিই, আর তোমার দাদাভাই বেলটা সরিয়ে ফেলেছি, এবার একটু মোবাইলের চার্জার লাগিয়ে দিই, আর দেখো আজকে আলমারিতে সব কিছু উঠাবো, কম্বলগুলি আর কম্বলগুলি উঠাবো, আর একটা যা কী যেন বলে আমি ভুলে যাচ্ছি গো, ওইটার মধ্যে কাপড় আছে ওইটা উঠাবো, আলমারিতে হচ্ছে বাইরে থাকলে ধুলোবালি হবে, ওই জন্য তাড়াতাড়ি টাইম পাচ্ছিলাম না, পড়ে আছে আমি পড়ে থাকলে হবে না, চলো কাজ যখন করতে এসেছি করে দিই, তারপর বসে বসে সব জায়গার জায়গা করে আলমারিতে গুছিয়ে দিচ্ছি, দেখো তিনটে কম্বল দিয়েছিলাম না ওটা রেখে দিয়েছি। আমি আবার একদিন আলমারিটা সুন্দর করে গুছিয়ে আরও জামা প্যান্ট কিনতে হবে, তারপরে রেখে দেবো। দেখো আমার আলমারিটা গুছানো কমপ্লিট হয়ে গেল, এবার আমি জামা প্যান্টগুলো দেখো কালকে কিছু অল্প কিছু জামা প্যান্ট ছিল সেই কটা ভাঁজ করে নিই দেখতে পাচ্ছ, আর বেশি একটা কাজ নাই। তোমাদের যে কথাটা বলতে আসছিলাম সেটা আমি বলি, যে দেখো সবার জল পড়েছে, এর মধ্যে ভিডিওর মধ্যে আমার জলটাই দেখেছে, কটটুক দুবলতি হবে জল, দুবলতি হবে যে জল দিয়েছিলাম,
কিন্তু কোস নাই ভাই, কিন্তু বলতে জল পড়েছিল তাই নিয়ে কি ঝগড়া করেছি বলতো, আমি লড়াই করে জিতে গেছি। কেন বলতো, আমি এত বলা বলেছি কেন বলতো, সবার কালকে তিনজনের পড়েছে, সব আগ পরের দিনের ভিডিওই পাবে যে তিনজনেরও পড়েছিল। কেন একজনকে বলবো, সোসাইটিতে সবার সমান অধিকার, সবাইকে বলবে, তোমার চুল যে তোমার ইয়ে আছে তাকে বলবে না, সেটাই বলেছি। আর আমরা ধমকি দিয়েছি, দেখো সবারটা দেখাচ্ছি, আমি তোমাদের ওই জন্য ভিডিওটা করে দেখাচ্ছি, সত্যি কিন্তু একবার দেখে না। দেখো এটা দেখেছো পাশে নন্দ বসে, বুঝতে পারছো? ভোরবেলা চান করলে চান করে নিয়ে খরচা করতে হতো, তাহলে আমি জল বৃষ্টি হয়েছে আমাদের হাওয়া ছাড়ছে, বুঝেছিস? কি করবো, হাওয়া ছাড়লে আসলে একজন আসলো দিল 200-500 হাজার, 5,000-10,000 হয়ে গেল জল পড়ছে।